আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এটা আমার ডিনার রেসিপি। আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রাগি ভেজিটেবল স্যুপ। আর এই স্যুপ তৈরি করার জন্য প্রথমে প্যানে আমি সামান্য পরিমাণে অলিভ অয়েল দিয়ে নিয়েছি। আপনাদের কাছে যদি অলিভ অয়েল অ্যাভেলেবল না থাকে সেক্ষেত্রে কোকোনাট কুকিং যে অয়েলটা রয়েছে সেটাও ব্যবহার করতে পারেন, আদারওয়াইজ আপনারা সয়াবিন তেল অথবা সরিষার তেলও ব্যবহার করতে পারেন। তবে সয়াবিন তেলটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে দিয়েছি ফ্রোজেন ভেজিটেবল। এখানে আমি গাজর, বিন এবং মটরশুঁটি, আরও ব্যবহার করেছি কর্ন। আর এই সবজিগুলোই যে ব্যবহার করতে হবে এমন কোনো কথা নেই, আপনার কাছে যে সবজিগুলো অ্যাভেলেবল থাকবে সেগুলো আপনি ব্যবহার করতে পারবেন। এবার আমি দিয়ে দিয়েছি চিকেন। চিকেন স্টক আমি আগেই তৈরি করে নিয়েছিলাম, আর সেখান থেকে যে চিকেনটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম সেই চিকেনটাই এখানে ব্যবহার করছি। আর এই চিকেন স্টক তৈরি করার সময় আমি তেমন কোনো মশলা ব্যবহার করিনি, তাই চিকেনের কালারটা কিছুটা সাদা রয়ে গেছে। আর দিয়ে দিয়েছি পিঙ্ক সল্ট। পিঙ্ক সল্টটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করবেন। আরও দিয়েছি কালো গোলমরিচ গুঁড়ো। চেষ্টা করবেন এখানে কালো গোলমরিচটাই ব্যবহার করতে, এতে স্যুপের স্বাদটা বেশ ভালো আসে। এখানে চাইলে আপনারা আদা গ্রেট করে নেওয়া, তারপরে হচ্ছে রসুন গ্রেট করে নিয়ে সেগুলো ব্যবহার করতে পারেন। আমি সাধারণত রাতের বেলা একটু লাইট খেতে পছন্দ করি, তাই আমি তেমন কোনো মশলা ব্যবহার না করে নর্মাল ওয়েতে এই স্যুপটা তৈরি করেছি। এখন আমি দিয়ে দিয়েছি চিকেন স্টক। আর চিকেন স্টকটা কিন্তু আমি একবারে দেইনি, একটু ধীরে ধীরে এই চিকেন স্টকটা সবজির সঙ্গে ভালোভাবে মিক্স করে নিচ্ছি। এবার একটু নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিক্স করে কিছুটা ফুটিয়ে নিতে হবে। আর এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে এই কাজটি কমপ্লিট করবেন। এছাড়াও আমি এখানে অ্যাড করব কর্নফ্লাওয়ারের পরিবর্তে রাগি ফ্লাওয়ার। আর একটা কাপের মধ্যে 2 টেবিল চামচ পরিমাণ রাগি ফ্লাওয়ার নিয়ে নিয়েছি। এবার এতে পানি অ্যাড করে ভালোভাবে মিক্স করে এই স্যুপের সাথে অ্যাড করে নেব, এতে স্যুপটা অটোমেটিক্যালি ঘন হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি এখানে ভালোভাবে রাগি ফ্লাওয়ারটা প্রিপেয়ার করে নিচ্ছি এবং স্যুপে দেওয়ার জন্য রাগি ফ্লাওয়ার প্রিপেয়ার করা হয়ে গেছে, দিয়ে দিয়েছি। এবার কিছু সময় জাল করে রাগি ফ্লাওয়ার এবং সবজি ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। আর এই কাজটি একটু ধীরে সুস্থে করতে হবে। রাগি ফ্লাওয়ার দেওয়ার পরে চুলার আঁচ মিডিয়াম টু লো হিটে রেখে ফুটিয়ে নিতে হবে, বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। এবং একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে যে স্যুপটা ঘন হয়ে এসেছে। অনবরত নেড়ে চেড়ে এই কাজটি কমপ্লিট করতে হবে। রাগি ফ্লাওয়ার যে শুধু স্যুপেই ব্যবহার করা হয় এমন নয়, রাগি ফ্লাওয়ার দিয়ে আপনারা চাইলে রুটি বানিয়ে সেটাও ডিনার হিসেবে বা ব্রেকফাস্ট হিসেবে খেতে পারেন। কিছু সময় ফুটিয়ে নিচ্ছি এবং চুলার আঁচ একদমই কমিয়ে দিয়েছি, কারণ একটু সময় নিয়ে আমি এই কাজটি কমপ্লিট করতে চাচ্ছি। আপনারা চাইলে এখানে চিকেন স্টক চিকেনের পরিবর্তে শুধু ভেজিটেবল দিয়েও এই কাজটি কমপ্লিট করতে পারেন। এবার একটা ডিম ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমটি ধীরে ধীরে এখানে দিয়ে দিচ্ছি। ডিম অল্প আঁচে এভাবে ধীরে ধীরে দিয়ে দিতে হবে এবং অনবরত নেড়ে চেড়ে স্যুপটা মিক্স করে নিতে হবে। রাগি ফ্লাওয়ার স্যুপ অলরেডি তৈরি করা হয়ে গেছে, আরও কিছু সময় জাল করে নিয়ে তুলে নিতে হবে। রাগি ফ্লাওয়ার দিয়ে তৈরিকৃত এই চিকেন ভেজিটেবল স্যুপের রেসিপি যদি ভালো লাগে অবশ্যই বাসায় ট্রাই করবেন, এবং কেমন হলো চাইলে কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আমার ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আমি সবশেষে মিক্স হার্ব দিয়ে এই স্যুপটি তৈরি করে নিয়েছি। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।